যেতে হচ্ছে বছরের শেষ, অ্যাকচুয়ালি অর্থবর্ষের যে শেষ সেগুলো যেতে যেতে হচ্ছে, আসতে হচ্ছে। গোড়ার কথা থাকে, সেই গোড়ার কথা প্রথমে হয়তো বলতে পারিনি, এখন সংক্ষেপে দু একটি কথা বলি, কেন সময়ও শেষ। আমাদের মহাবিদ্যালয়ে আজকে জগৎগুরু শঙ্করাচার্যকে নিয়ে একটা আলোচনা হচ্ছে। আমি প্রথমেই আমার বক্তব্যের সময় যে বলেছিলাম, এটা আমাদের কাছে একটা সৌভাগ্যের বিষয়। সবকিছুরই একটা সূচনা বা একটা যোগসূত্র বা একটা কোনো কিছু থাকে, কিন্তু কোনো কিছু যা কিছু ঘটছে জগতে, কলেজে, আমাদের মধ্যে যা কিছু ঘটছে তার পিছনে কারণ থাকে বা একটা সম্পর্ক সূত্র থাকে। আজকের যে আমাদের আলোচনা চক্র যেখানে অনুষ্ঠিত হচ্ছে তার সম্পর্ক সূত্র আমি আমার অত্যন্ত কাছের ভ্রাতৃপ্রতিম এসসি কলেজের অধ্যাপক ডক্টর বিশ্বজিৎ রায়, সেই বিশ্বজিৎ রায়ের অনেকটাই কৃতিত্ব, ওর এবং পরের কৃতিত্ব হচ্ছে আমাদের আজকের যে কোঅর্ডিনেটর আহ্বায়ক আমাদের উজ্জ্বল মাহাতি। বিশ্বজিৎ রায় তার অত্যন্ত সুপরামর্শ আজকের অনুষ্ঠানটি সফল হওয়ার জন্য যথেষ্ট একটা ভূমিকা পালন করেছিল, আর যোগ্য নেতৃত্ব দিচ্ছে আমার কলেজেরই তরুণ অধ্যাপক উজ্জ্বল মাহাতি। আমি দুজনকেই আমাদের মহাবিদ্যালয়ের পক্ষ থেকে এবং আমি বাকি অন্য যারা শ্রদ্ধেয় অধ্যাপক রয়েছেন বা বক্তা রয়েছেন তাদেরকে তো বলেইছি, স্বাগত জানিয়েছি। বিশ্বজিৎকে আমি আমাদের মহাবিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিকভাবে স্বাগত জানাই। পাশে আমার পাশে আরেকটি ভাই আছে আমার এতটা কাছে এবং আমি ওর কবিতা আস্বাদ করি। একটু আগে পরিচয় দিল না যে কবি পীযূষ। আর এই যুগের আমার মনে হয় আমার শক্তিশালী কবি যতগুলো যত মনে হয়েছে আমার ব্যক্তিগত, মানে আমি বাংলা ভাষা সাহিত্যের চর্চাকারী হিসেবে আমার যেটা মনে হচ্ছে সেটাই ব্যক্ত করছি, আমি বাড়িয়ে বলছি না। বাংলা ভাষা চর্চাকারী হিসেবে সাহিত্য সম্বন্ধে যতটুকু জ্ঞান হয়েছে আমার মনে হয়েছে পীযূষ বাংলা এবং স্থানীয় রাজবংশী কবিতার অত্যন্ত শক্তিশালী একজন কবি। এরকম একজন কবিকে আমাদের মহাবিদ্যালয়ে আকস্মিকভাবে জগৎগুরু শঙ্করাচার্যের কৃপায় তাকে আমি পেয়েছি। পীযূষ ভাইকে মহাবিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগত জানাই। আর অনেক কিছু বলার ছিল কিন্তু সংযমতা আমাকে প্রথম থেকেই সঞ্চালক সংযমতা অবলম্বন করতে বলেছিলেন, আমি সংযমতা অবলম্বন করে আমি নতুন দুই অতিথিকে স্বাগত জানাই আমার কথায়।